হচ্ছে সকাল থেকেই কিছুটা মেঘ, আকাশে মেঘ, গরমের তীব্রতা কিছুটা কমেছে, কিন্তু মানুষের ভিতরে আতঙ্ক বিরাজ করছে। শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী কতটা তাণ্ডব চালাবে তা নিয়ে মানুষের ভিতরে গত দুদিন ধরে বেশ আতঙ্ক দেখা দিয়েছে। আপনারা জানেন সাতক্ষীরা 7 নম্বর বিপদ সংকেতের ভিতরে, আর এখান থেকে সাতক্ষীরা মাত্র 35 থেকে 40 কিলোমিটার। সেক্ষেত্রে যশোরের কেশবপুরও 7 নম্বর বিপদ সংকেতের আওতায় রয়েছে। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, এখন বৃষ্টিটা একটু বেশ জোরেই আছে, বাতাস মাঝে মাঝে বাতাসের দপটা দেখুন, রাতে হারিকেটের তীব্রতা সম্পন্ন ঘূর্ণিঝড় ফণী আঘাত হানবে এমনটাই আবহাওয়াবিদরা জানিয়েছে।